অ্যান্টিনেটালিজম নিয়ে আমার চ্যানেলে একজন প্রশ্ন করেছে যে অ্যান্টিনেটালিজম নিয়ে আমার মতামত কি। তো ওই জবাবটা আমি এই ভিডিওতে দিব না, ওটা অন্য কোনো এক ভিডিওতে বিস্তৃত আকারে দিতে হবে। কারণ অ্যান্টিনেটালিজমের ভিতরে তার প্রশ্নটা কি ওইটা জানতে পারলে ভালো হতো, কারণ এই একটা জিনিস নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা আলোচনা চলে যাবে। বাট তার পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, সেটা হলো সে প্রশ্ন করছে যে আমাদের আসলে কাজ করে লাভ কি, মানে কাজ করারই বা দরকার কি, যেহেতু একদিন সবাইকে মরে যেতেই হবে। তো এটার সবচেয়ে সহজ অ্যান্সার হলো যেহেতু আমাদের মরে যেতেই হবে সেই জন্যই আমাদের কাজ করতে হবে, আর না হলে আপনি বসে বসে কী করবেন? দুনিয়াতে কি আপনার আর কিছু করার আছে? যদি কিছু করার না থাকে তাহলে কিছু করতে সমস্যাটা কোথায়? কারণ আপনি যদি বসেও থাকেন তবুও কিন্তু আপনার ওইটা কাজ হচ্ছে, আপনার প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিতেছেন, তো ওখানে একটা এনার্জি ক্ষয় হচ্ছে। তো এই পুরো অস্তিত্বমান যে পৃথিবী এখানে প্রতিনিয়তই কাজ চলতেছে, কাজ এড়ানোর কোনো জায়গা নাই। তো কাজ আপনার কাজ আপনি আমি চাইলেই এড়াইতে পারবো না, কাজ আমাকে প্রতিনিয়ত করতেই হবে। আপনি যখন ঘুমাইতেছেন মনে হইতেছে যে আমি ঘুমাইতেছি, কিন্তু আমার শরীর কিন্তু তখনও সচল আছে, আমার শরীর তখনও কাজ করতেছে। তো আপনার শরীর যদি একটা টানা সবসময় যদি কাজ করতে থাকে, আপনার মন যদি কাজ করতে থাকে, হ্যাঁ, তাহলে আসলে কাজ না করার এখানে কোনো কারণ নাই আসলে। যেহেতু যখন মৃত্যু আসবে তখন মৃত্যু আসবে, কিন্তু মরার আগ পর্যন্ত আপনাকে কাজ করতেই হবে, কর্ম এড়াতে পারবেন না। শ্রীকৃষ্ণ তার গীতায় বলছেন যে তুমি চাইলেও তোমার কর্মকে এড়াইতে পারবে না। তো যতই আমরা বলি যে এখন কর্মটা আমরা কীভাবে করব সেটা একটা কথা হইতে পারে, যে কীভাবে কর্মটা করা যায় ওইটা নিয়ে আলাপ আলোচনা হইতে পারে, কিন্তু কাজ আসলে এড়ানোর কোনো উপায় নাই। এটা অ্যাকচুয়ালি আমাদের মাঝে মাঝে মনে হয় যে জীবনের দুঃখ দুর্দশা যন্ত্রণা এইসব হাবিজাবি দেখে আমাদের ভিতরে মনে হয় যে কাজ করার ভিতরে একটা যন্ত্রণা আছে, একটা একঘেয়েমিয়েতে আছে। তো এখান থেকে আমাদের মাইন্ড আসলে একটা এস্কেপ করতে চায়, পালাইতে চায় যে না, কাজ না করে যদি পালায় টালায় যাই আমার এসব ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু ওই কাজে যদি আপনি যদি আবার আনন্দ পান, সুখ পান, তাহলে দেখবেন যে আপনি আবার ওই কাজটা ছাড়তে চাবেন না। তো এই সব চিন্তা হলো স্কেপ করা, স্কেপিসিজম যেটাকে বলে। তো স্কেপ করা যাবে না, আসলে আপনার কাজ করতে হবে, কাজ এড়ানোর কোনো প্রকার উপায় নাই। তো আর জীবনটাকে জীবনে দুঃখ আছে, যন্ত্রণা আছে, যাতনা আছে, কিন্তু এটা দেখে আসলে এত শখ খাওয়ারও কোনো আমি কোনো কারণ দেখি না, কারণ আছে, এখন থাকলে কি করার? তো এটা নিয়ে কি আমি চুপচাপ মেনে নিয়ে বসে থাকবো, মানে কি মানে কিছুই করব না, এটা নিয়ে কি আমি স্যাড সং গাওয়া শুরু করব, আহা জীবন কেন এরকম, জীবন কেন এরকম হইলো না, জীবন কেন এরকম না, জীবন জীবনের মতো, জীবন জীবন আপনাকে চরম পরিমাণ দুর্বিষহ অবস্থার ভিতর দিয়ে ঠেলে দেবে, আবার জীবনে কিছু সুখের ঝলকও আপনি পাবেন। কিন্তু তাই বলে যদি এখন পুরা জিনিসটাকে যদি আমি জানি, হ্যাঁ এক্সিস্টেন্সে অনেক দুঃখ আছে, যন্ত্রণা আছে, সব কিছুই আছে, বাট এটা জেনে যদি আমি এখন স্যাড সং গাইতে গাইতে যদি বসে থাকি, হ্যাঁ, তাহলে হবে কি আমি প্যারালাইজড হয়ে যাব, আমি ভীত হয়ে যাব, আমি তখন আর সামনেই এগোতে পারবো না। তো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর থাকবো, একটা মানে আমার যে সাফারিংটা ওই সাফারিংটা আমি আরও বাড়াইতে থাকবো নিযুদ্ধকে। তো এটা যাতে না বাড়ে বা এটা যাতে একটা প্রশমিত করা যায় এই জন্য আমাদের কাজ করতে হবে। কারণ আপনি যখন কাজ করেন তখন দেখবেন যে আপনার ভিতরে একটা চাঙ্গা চাঙ্গা ভাব অনুভব আসবে, এবং আপনি অনেক কিছু থেকে আপনার যে যে চিন্তাভাবনা, যে বিভিন্ন ধরনের যে বিশৃঙ্খল যে চিন্তাভাবনা, এটা একটা সুসংহত অবস্থায় তখন আসে যখন আমরা কাজ করি। তো এটা আপনি দেখবেন যে অর্জুনের ভিতরেও আছে, যখন তার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে তখন তিনি বলছেন যে আমি আর যুদ্ধ করবো না, আমি পালায় যেতে চাই। তারপরে সে প্রশ্নের পর প্রশ্ন শ্রীকৃষ্ণকে করতেই থাকে। কেন? কারণ তার ইচ্ছা নাই সে যুদ্ধ করবে, তার ইচ্ছা নাই সে তার ধর্ম অনুযায়ী সে কাজ করবে, তার যুদ্ধ করবে। সে আসলে চাইছিল পালাইতে, যাতে তার কাজ করতে না হয়, যাতে তার আপনজনকে যাতে তার হত্যা করতে না হয়, এই বেদনাটা যেন তার নিতে না হয়। তো এই জন্য যখন আমরা দুঃখ যন্ত্রণাকে ওইভাবে একটা মানে চরমতম স্যাড একটা ব্যাপারে নিয়ে যাই, এবং দুঃখ বাস্তব কিন্তু ওইটাকে যখন আমরা ওভার গ্লোরিফাই করি,
হ্যাঁ, তখন দেখা যায় যে আমাদের ভিতরে একটা পলায়নবাদিতা চলে আসে, পলায়নপরতা চলে আসে, যেটা আবার একটা ইগো ট্র্যাপ। আমাদের ইগো চায় যে না এটা আমরা, তখন ইগো আমাদেরকে বুঝে যে জীবন দুঃখের কাজ করে কী হবে, কারণ সব জায়গায় আপনি এই একই থিওরি প্রয়োগ করবেন। হ্যাঁ, মরেই যখন যাবে তাই এত কাজ করবো, কাজ করার কী দরকার আছে, সব জীবন যখন দুঃখ তখন আর এই এইসব ই করে লাভ কিছু, তখন আপনি জীবনটাকে ছেড়ে দেন এবং অলসভাবে একটা একটা কী বলে একটা প্যাসিভ জীবনযাপন করেন। আর যখন প্যাসিভ জীবনযাপন করেন তখন আপনি জীবনের প্রতি একটা একটা আপনার ভিতরে একটা সিনিসিজম চলে আসে, একটা ঘৃণা চলে আসে, একটা জীবনকে আপনি তখন আর সুন্দরভাবে দেখতে পারেন না। জীবনের প্রতি, জীবনের আশেপাশের মানুষ, তারপর যত সমাজ ব্যবস্থাতে যা আছে সব কিছুর প্রতি আপনার একটা নেগেটিভ নেগেটিভ একটা ব্যাপার চলে আসে, যেটা না আপনি তখন নিজে না শান্তি মতো বাঁচতে পারেন, মানে শান্তিভাবে মতো বাঁচতে পারেন না, আপনি অন্যের শান্তি মতো বাঁচতে পারার ব্যাপারটাকে আপনি ওইভাবে আর দেখতে পারেন না, বা আপনার একটা কালো মেঘ আপনার চারপাশ দিয়ে তখন ছেয়ে থাকে। হ্যাঁ, জীবন জীবন যন্ত্রণাময়, জীবনের একটা বাস্তব সত্য আছে, জীবন যন্ত্রণাময়, জীবনে মরে যেতে হবে, এরকম বিভিন্ন শূন্যতা আছে, নানা ধরনের জিনিসপত্র আছে, কিন্তু এইগুলো থেকে আসলে পলায়নপরতা, পলায়ন করলে আসলে কোনো লাভ নাই। এগুলোকে ফেস করলে আবার দেখবেন যে তখন আপনার আর অতটাও যন্ত্রণা লাগতেছে না, তখন আপনার ভিতরে একটা অন্য ধরনের একটা আনন্দ কাজ করবে, অন্য ধরনের একটা শান্ত ভাব আসবে। সুখ, সুখী হওয়াটা মূল বিষয় না, মূল বিষয়টি হলো শান্ত হওয়াটা। তো আপনি যে এই স্থির হয়ে গেলেন, এই স্থিরতার ভিতর দিয়ে দেখবেন যে আপনার কর্ম করার একটা স্পৃহা জাগ্রত হবে, আপনার সাহস আসবে, আপনি আপনার যে এই ব্যাপারগুলো নিয়ে যেটা দ্বিধাদ্বন্দ্ব এটা কেটে গিয়ে তখন আপনি যেটা করার, যেটা জরুরি ওইটা আপনি করবেন, তখন আপনি আপনার প্যাশন খুঁজে পাবেন, আপনার উদ্দেশ্য জীবনে আপনি আপনার চয়েস, তখন এইসব ব্যাপারগুলো আপনার তখন সামনে চলে আসবে এবং আপনি এইভাবে একটা নির্ণয় নিতে সক্ষম হবেন। তখন আপনি জীবন থেকে ভাগবেন না, তখন আপনি জীবনটাকে, জীবন যেমন আমাকে ছুঁড়ে মারছে, জীবনের জীবনের যে পরিস্থিতি আমার সামনে ঘটে যাচ্ছে ওইটাকেই আপনি আরও এক্সটেন্ড করতে পারবেন এবং ওইটাকে মেনে নিয়ে আপনি ওই চ্যালেঞ্জের সাথে আপনি একটা মানে একটা অ্যাডভেঞ্চারে আপনি লিপ্ত হতে পারবেন। তখন আপনার, তখন দেখবেন যে আপনার মৃত্যু, মৃত্যুর প্রতি যে একটা ভয়, হ্যাঁ, ওই জিনিসটা আপনি ধীরে ধীরে ভিতর থেকে কাটতে থাকবে। তো এই অর্থে আপনি এটাকে অমরতাও বলতে পারেন, এই যে অনেক বলেন কর্মের মাধ্যমে অমর হওয়া, তখন এই ব্যাপারটা আপনার বুঝে আসবে। আদারওয়াইজ আপনি যদি আমরা মরেই যেতে হবে তাহলে কাজ না করে আপনি কী করবো, মানে কাজ করার দরকারটাই বা কি, এটা আসলে স্কেপিসিজম, এটা আপনার একটা ইগো ট্র্যাপ, এটা এটা থেকে আপনার বের হয়ে আসতে হবে। তো এটা আমাদের করলে চলবে না, এটা বাস্তব জিনিস যে আপনি বসে থাকেন, কিছু করেন বা না করেন সবই কর্ম, আর এটা একটা কর্মজাল, এই জাল থেকে আপনি বেরোইতে ই করতে পারবেন না। তো এই কর্ম করেই, চূড়ান্ত লেভেলে কর্ম করে আপনি এই কর্মের জাল থেকে বেরোইতে পারবেন, আর যখন মরে যাবেন তখন আপনার কর্ম নাশ হয়ে যাবে, তখন আপনার আর কোনো কাজ করতে হবে না, আপনি তখন অলসভাবে যত সময় মন চায় কাটাতে পারবেন, সমস্যা নাই। কিন্তু মরার আগ পর্যন্ত আপনি কর্ম থেকে মুক্তি নেই, কর্মজাল থেকে কোনো মুক্তি নেই। তো আশা করি আপনি বুঝতে পারছেন।